কারণ আমার ভিতরে তো পেঁয়াজ গোছ নাই, আমার মাও নেই বেঁচে, আমার বাবাও বেঁচে নেই, আমার মা বাবা দুজনেই মারা গিয়েছে। তা আমি মনে করেছিলাম যে ওনারা সেই জায়গাটা নিয়ে বয়সের ব্যবধান যাই থাক, ওনারা আমার মা বাবার জায়গায় থাকবে, আসবে, আমি ওনাদেরকে সেই চোখেই দেখবো। সেইভাবে ওনাদেরকে যেমন দেখেন গত 15 দিন, 14 তারিখ থেকে আসছে, কয় তারিখ বলেন, গত 2 তারিখ, 2 তারিখ আজকে 17-18 দিন আমার শাশুড়ি আমাকে ফোন করে, মানে ওনাকে ফোন করেছে, ফোন করে তখন আমার কাছে ফোন নিয়েছে, ফোন নিয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে আপনারা মিডিয়াতে যাবেন, এগুলোতে অনেক কথাবার্তা হচ্ছে। তা আমি মনে করলাম যে যত কিছু হোক উনি তো আমার শাশুড়ি, উনি যেহেতু নিজের মুখে আমাকে বলেছে মিডিয়াতে না যেতে, আমি কিন্তু তারপরে মিডিয়াতে যাওয়া বন্ধ করে দিলাম। উনিশ ছয়ে মানে জুন মাসে ঠাকুরগাঁও মামলা হয়েছে, এটা কিন্তু মার্চ মাস শুরু হয়েছে, কতদিন আগে, 7 মাস আগে। তারপরে আর 2 মাস পরে আবার ঢাকায় মামলা হয়েছে, এই যে এই 6 মাস 7 মাস আমার স্বচ্ছ শ্বশুর সাইফুল ইসলাম সাহেব কি মিডিয়াতে এসেছিলেন, কোনো কথা বলেছেন? ওনার 6-7 মাস আগে মামলাতে কিন্তু উনি কোনো মিডিয়াতে আসে নাই। এখন আমার প্রশ্ন হলো এই 6-7 মাস উনি মিডিয়াতে কেন আসলেন না, এটা আমার একটি প্রশ্ন। আরেকটি বিষয় হলো যে মামলাটি আপনারা দেখেন, আপনারা মিডিয়াতে আমি বলবো যে সম্পূর্ণ জিনিস দেখেন, মানে ক্ষুদ্র অংশ না দেখে। ঠাকুরগাঁও মামলা হওয়ার পরে আমরা একটি কোর্টের একটা নিয়ম আছে, লয়ের সে আরো ভালো বুঝবেন, একটা ভিকটিমের 22 ধারায় জবানবন্দি, আমার ওয়াইফ ইতিমধ্যে 3টি জবানবন্দি দিয়েছে, একটি মহামান্য হাইকোর্টে, একটি ঠাকুরগাঁও কোর্টে, আর একটা ঢাকা কোর্টে। 22 ধারায় উনি বলেছে যে উনি আমাকে স্বেচ্ছায় বিয়ে করেছে, কেউ তাকে জোর অপহরণ করা হয়নি। তাহলে এটা তার বক্তব্য, যাকে বলছে ইয়া করেছে তার বক্তব্য, বলা হচ্ছে আমার শ্রদ্ধেয় শ্বশুর উনি মামলা করেছে 16 বছর দিয়ে নাবালিকা বলে, অথচ তার এসএসসি সার্টিফিকেটের বয়স আমার শ্বশুরের দেওয়া, বাবার দেওয়া, তাই না? বার্থ সার্টিফিকেট উনি করেছে, তারপরও ওনাদের এই সকল মামলার কারণে মহামান্য হাইকোর্ট এই তার বয়স নির্ধারণের জন্য, আপনি শুনেছেন যে মধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টার দিয়েছে এবং সেখানে তার বয়স ঢাকা মেডিকেলের মধ্যে 20 বছর নির্ধারিত হয়ে আসছে, তার মানে কি সে প্রাপ্ত বয়স্ক এবং তার বিয়ে করার অধিকার রয়েছে, এবং সেটা স্বেচ্ছায় আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি। এবং যে কথাগুলো বললাম যে অনেক কথা আমরা বলতে চাই নাই, কারণ আমরা চেষ্টা করেছি বিয়ের পরে যে আমার যে শ্বশুর বা আমার যে শ্বশুরবাড়ির পরিবারের সাথে একটি সুসম্পর্ক গড়ে তোলার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, যার জন্য আমরা অনেক কিছু বলতে চাই নাই। যেমন দেখেন এখানে আসার আগে আপনি খেয়াল করবেন যে আমার শ্রদ্ধেয় শ্বশুর, আপনি দেখবেন এটা সকল ভিডিওতে রয়েছে, উনি আমার ছবি দিয়েছে, আমার ফ্যামিলির অনেক মানে মাসুম বাচ্চাদের পর্যন্ত ছবি দিয়েছে, সেই ছবি দিয়ে এবং সে যে তথ্যগুলি বলেছে সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ অসত্য তথ্য দিয়েছে। আমি একটা কথা বলেছি, উনি 2টা মামলা করেছে, আরেকটি মামলা কোর্ট খারিজ করে দিয়েছে, এই মামলাগুলি উনি মামলা তো 7-8-10 পৃষ্ঠা, এর মাঝে উনি ওনার নাম, ওনার বাবার নাম আর আমার নাম, আমার বাবার নাম, এছাড়া যদি একটি সত্যি কথা আপনার দেখাতে পারেন সে মামলায় আর কি আর কোনো সত্যি কথা নাই, আর বাকি সব ওনার কল্পনায়। উনি কি বলছে আমার বলে বলে আকাশের যত তারা, আমার বিয়ের সংখ্যা নাকি তত, আকাশের যত তারা, তো উনি মাস্ক পরে এইগুলো কথা বলছে, তাই না? তো আকাশে আমি বলি আকাশের তারা যদি এত হয়ে থাকে তাহলে তা বাংলা পৃথিবীতে আমি কত বিয়ে করছি আমি হিসাব করে দেখেন। আমার কথা হলো যেটি সত্যি কথা বলা ভালো, কারণ দিন শেষে তো উনি সিনথিয়া ইসলাম তিশার বাবা, এবং তিশার বাবা মানে আমার শ্বশুর শ্বশুর, যার জন্য আমি আমি সবসময় বলেছি সবসময় যে আমি ওনাকে সম্মান দিতে চাই, সম্মানের জায়গায় রাখতে চাই, এখনো এই মুহূর্তে উনি অনেক কিছু করেছে, তারপরও আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলি, কারণ সে তিশার বাবা, ওই যে বারবার দিন শেষে সে তিশার বাবা। আর আমার আমি ওই দিন একদিন আমি বক্তব্য খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে তো পেঁয়াজ গোছ নাই, আমার মাও নেই বেঁচে, আমার বাবাও বেঁচে নেই, আমার মা বাবা দুজনেই মারা গিয়েছে। তা আমি মনে করেছিলাম যে ওনারা সেই জায়গাটা নিয়ে বয়সের ব্যবধান যাই থাক, ওনারা আমার মা বাবার জায়গায় থাকবে, আসবে, আমি ওনাদেরকে সেই চোখেই দেখবো। সেইভাবে ওনাদেরকে যেমন দেখেন গত 15 দিন, 14 তারিখ থেকে আসছে, কয় তারিখ বলেন, গত 2 তারিখ, 2 তারিখ আজকে 17-18 দিন আমার শাশুড়ি আমাকে ফোন করে, মানে ওনাকে ফোন করেছে, ফোন করে তখন আমার কাছে ফোন নিয়েছে, ফোন নিয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে আপনারা মিডিয়াতে যাবেন না,
এগুলোতে অনেক কথাবার্তা হচ্ছে। তা আমি মনে করলাম যে যত কিছু হোক উনি তো আমার শাশুড়ি, উনি যেহেতু নিজের মুখে আমাকে বলেছে মিডিয়াতে না যেতে, আমি কিন্তু তারপরে মিডিয়াতে যাওয়া বন্ধ করে দিলাম যে না আমরা একটা প্রাইভেট লাইফ থাকতে। আসলে তো আমরা তো মিডিয়া ব্যক্তিত্ব না, আমরা দুজন চেয়েছি সুখে শান্তিতে থাকার জন্য, একটি শান্তিপূর্ণ ভাবে লাইফ লিড করতে। কিন্তু যেদিন আমরা বন্ধ করেছি সেদিনই মাশাল্লাহ আমার সুস্থ আছে শাশুড়ি, তারপরে বাসার কাজের মহিলা এবং তাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে ওনারা শুরু করেছেন। তা আমি আপনাদের মাধ্যমে একটি কথা বারবার বলেছি, আবারও বলতে চাচ্ছি যে দেখেন আমাদের তো একটা জীবন আছে, বুঝছেন না? এই ফোনে এই বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, আমরা মানে মানসিক ভাবে আমাদেরকে মানে অনেকটা কি বলবো মানে বিব্রত করে তুলছে। তা আমি অনুরোধ করবো যে আমাদের যেন এইভাবে বিব্রত না করা হয়। আর দেখেন মামলা তো একটি না, একটি ঠাকুরগাঁওয়ের মামলা করেছে যেটা বলেছে, সেই মামলা পুলিশ রিপোর্ট দিয়েছে যে মামলা মিথ্যা মামলা। এবং ঠাকুরগাঁওয়ের কোর্ট, ঠাকুরগাঁওয়ের কোর্ট আপনি দেখেন কোর্টের যে অর্ডার শিটটা এখানে লেখা আছে, বিগত 23 তারিখে ধার্য ডেট ছিল, বাদীপক্ষ যায়নি। তারপর আরেকটা ডেট ছিল, সেদিনও বাদীপক্ষ যায়নি, দুইটাতে যায় নাই। তারপর কি হলো, সেই মামলা কোর্ট কোর্ট লিখছে যে পুলিশ কর্তৃক চূড়ান্ত রিপোর্ট গৃহীত হলো, আসামি খন্দকার মোস্তাক আহমেদকে এই মামলার দায়িত্ব অব্যাহতি প্রদান করা হলো। ঢাকার মামলা তো সে একই পুলিশ রিপোর্ট দিয়েছে। তারপরে যে আপনার সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করেছে, উনি এই সকল মামলা করার আগেই আমরা কিন্তু গুলশান থানায় জেরি করেছিলাম যে উনি এই ধরনের মামলা মিথ্যা মামলা করতে পারে আমাদেরকে হয়রানি করার জন্য। এখন হয়তো বলবেন উনি কেন করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। একটি কারণ তো যেটা আমার ওয়াইফও বলছে যে উনি হয়তো এই বয়সের ব্যবধানটা মানতে পারেন, দেশের আইন তো আছে, দেশের শরিয়া মুসলমান আমরা, তো সেগুলো তো উনাকে মানতে হবে, বুঝতে হবে। আরেকটি বিষয় যে ফ্ল্যাটের কথা যেটা আসছে, যখন ইয়া হয়েছে তখন উনি ওনার এক আত্মীয়ের মাধ্যমে, এগুলো সব রেকর্ড আছে, বলেছে যে মেয়ের সিকিউরিটির জন্য কি দেবে, মানে উনি একটা যদি মেয়ের সিকিউরিটির জন্য কি দেবে। তখন যে ফ্ল্যাটের কথা আসলো, টাকার কথা আসলো, তো যদি উনি আমাদের সাথে কোনো রকমের যেটা উনি মানতেই পারে না, যেমন উনি বলতেছে আমার নাম নিলে ওনার ওজন নষ্ট হবে, ওনার এখানে কথা বললে তো ওনার কতবার যে ওজন নষ্ট হয়েছে আল্লাহ আল্লাহ জানে। হ্যাঁ, তো উনি এইভাবে বারবার আমার নাম নিচ্ছে, নাম নিয়ে এসব বলছে। তা আমার কথা হলো দেখেন উনি যা আমার ওয়াইফ, তাই না? সে তো আমার ওয়াইফ, তার এখন সবচেয়ে আপনজন আমি, আমারও সে সবচেয়ে আপনজন। এটা তো আমাদের পারস্পরিক বোঝাপড়া এবং দায়িত্বের বিষয়টা আছে। তো এখানে উনি যদি ওইটা নাই করতে চাইতো তাহলে নিশ্চয়ই ফ্ল্যাট নিয়ে বা ওই যে টাকা নিয়ে নেগোসিয়েশনের ব্যাপারগুলো আসতো না। তা আমরা কিন্তু অভিযোগ করছিলাম, আমি এখনো বলি আমার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে নাই। আমি আমার ওয়াইফও বিনীতভাবে ওনাকে রিকোয়েস্ট করেছেন, আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আমাদেরকে শান্তিতে থাকতে দেন। দেখেন আপনার মেয়ে ভালো আছে কি, এখানে আপনি দেখেছেন আমি কিন্তু এখানে আগে এসেছি, আমি আসার 15 মিনিট পরে আমার ওয়াইফ আসছে, তাহলে কিভাবে সে জিম্মি থাকে? এইরকম হাজার হাজার শত শত আমি ইন্টারভিউ দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, কিভাবে সে জিম্মি থাকে? এবং তার ফ্যামিলির সাথে প্রতিনিয়ত কথা বলছে, যার প্রমাণ আমাদের কাছে আছে। তো এইটাই আমার বক্তব্য যে সত্যি জিনিসটা আপনি জানেন, আমি সত্যি জিনিসটা লিখি।